নিতুড়িয়া ব্লকের শালতোর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মহাত্মা গান্ধী জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পে 3 লক্ষ টাকা ব্যয়ে রাস্তা ঢালাইয়ের শুভ উদ্বোধন করলেন নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি শান্তিভূষণ প্রসাদ। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সরিতা তুরি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তেজ নারায়ণ রাম, শালতোর গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত সাগর প্রসাদ প্রমুখ। শান্তিভূষণবাবু জানান, হিজুলি হতে শালতোর রাস্তাটি 315 ফুট লম্বা ও 12 ফুট চওড়া হবে। এছাড়া শালতোর গ্রাম পঞ্চায়েত এবার একটি অভিনব উদ্যোগ নিয়েছে, যেখানে যে কাজ হবে প্রতি লক্ষ টাকার কাজে 5টি করে গাছ লাগানো হবে। গাছের রক্ষণাবেক্ষণ করবে ওই ঠিকাদারি সংস্থা। সেই ধারাবাহিকতা রক্ষা করতে আজ হিজুলি শালতোর ওয়াটার শেডে 15টি গাছ লাগানো হলো। পুরুলিয়া থেকে শিবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট, সব খবর। আমাদের মধ্যে রয়েছেন হনুমান মন্দির কমিটি সেক্রেট, আমাদের মানুষ সরকারকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ এই জন্য জানাবো কি আজকে মানে এমপি ভোটের পর প্রথম আমরা শালতোর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটা মনরেগা মানে এনার্জিয়েশন কাজের একটা রাস্তা ঢালাই শুভ সূচনা করতে চলছি। আমরা আমাদের বরাদ্দ 3 লক্ষ টাকা, কংক্রিট রোড হবে, পিসিসি রোড হবে, 315 ফুট লম্বা হবে এবং 12 ফুট চওড়া হবে, 6 ইঞ্চি মোটা হবে। আপনারা জানেন আমরা এই শালতোর গ্রাম পঞ্চায়েতে একটা নতুন উদ্যোগ নিয়েছি, প্রত্যেকটা লাখে আমরা 5টা গাছ লাগাবো এবং রক্ষণাবেক্ষণ করব। আমরা আজকে প্রথম কাজ 3 লক্ষ টাকার, আমরা তাই এই 3 লক্ষ টাকা কাজে যেভাবে সূচনা করব সেইভাবে একইভাবে আমরা 15টা গাছ লাগাবো বাগাডাঙ্গা আমাদের ওয়াটার সাপ্লাই প্ল্যান্টের বাউন্ডারি ওয়ালের ভিতরে আমরা 15টা গাছ লাগাবো। 15টা গাছ রক্ষণাবেক্ষণ করবে এজেন্সি আমাদের এখানে উপস্থিত রয়েছেন, আমাদের ফরেন মোদী আমাদের ওইখানে উপস্থিত রয়েছেন এবং আমরা আজকে এটা একটা নজির তুলব শালতোর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। এবং আমরা সমস্ত শালতোর গ্রামবাসী মানে আমাদের যত পঞ্চায়েত মেম্বার রয়েছে, যত সমিতি মেম্বার রয়েছে, জেলা পরিষদ মেম্বার রয়েছে এই গ্রাম পঞ্চায়েতে আমরা শপথ আজকে নিচ্ছি যে আমরা প্রত্যেকজন 5টা করে গাছ বুধ পূর্ণিমা দিনে আমরা লাগাবো, মানে আগে মাসে 16 তারিখে মনে হয় পড়বে, আমরা প্রত্যেকজন 5টা করে নিজের নিজের উদ্যোগে 5টা গাছ লাগাবো এবং 5টা গাছকে রক্ষণাবেক্ষণ করবো, এটা শপথ কিন্তু আজকে আমরা নিচ্ছি। এবং আজকে আমাদের কাজের শুভ সূচনা করছেন জয়দেব চ্যাটার্জি আমাদের সমাজসেবক, আমি ওনাকে অনুরোধ করব এবং শান্ত চ্যাটার্জি আমি অনুরোধ করব নারিকেল ফাটাই আমরা কাজে শুভ সূচনা করছি। ওং জয় ফলা ফলি জয় ফলা পুষ্পা জয় সতীশ্বরে বৃহস্পতি মনুষ্যান অবস্থান পঞ্চায়েত সমিতি, পুরুলিয়া জেলা পরিষদ এবং শালতোর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই মিলে আসুন আমরা গাছ লাগাই। আজকে পিসিসি রাস্তার একটা ঢালাইয়ের কাজ শুরু করলেন, এই সম্পর্কে যদি কিছু বলেন। দেখুন আজকে আমরা শালতোর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে মনরেগা থেকে আমরা 3 লক্ষ টাকা দিয়ে একটা কংক্রিট রোডের রাস্তা শুভ উদ্বোধন করলাম এবং এই কাজটা প্রায় 3 দিনে আমরা শেষ করব। আমি জানি আপনারা শুনেছেন কি শালতোর গ্রাম পঞ্চায়েত একটা নতুন উদ্যোগ নিয়েছে কি প্রত্যেক লাখ টাকাতে 5টা গাছ আমরা লাগাবো, সেই গাছটা রক্ষণাবেক্ষণ মানে যে এজেন্সিকে কাজ দেবো তারাই করবো। আমরা এই প্রথম আজকে এই মানে এমপি ভোটের পর প্রথম এই কাজ 3 লক্ষ টাকা দিয়ে তৈরি হবে, এই জন্য আজকে আমরা 15টা গাছ লাগাবো এবং 15টা গাছ বাঁচাবো, এটা আমরা কিন্তু আজকে শপথ নিচ্ছি এবং এই রক্ষণাবেক্ষণ করে 15টা গাছকে বাঁচাই রাখার আমাদের নজরে থাকবে শালতোর গ্রাম পঞ্চায়েতে। আমি সাধুবাদ জানাই আমি আমার গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সুমিত সাগর প্রসাদ যাদবকে এবং সমস্ত পঞ্চায়েত মেম্বারকে আমি ধন্যবাদ জানাবো এবং সহ আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার, জেলা পরিষদ মেম্বার সবারকে নিয়ে পরে আমরা মিটিং করে এবং এজেন্সির কাছে আমাদের নিয়ে বসে পরে তাদের সঙ্গে কথা বলে এই উদ্যোগটা আমরা নিয়েছি এবং এজেন্সি যারাই আছে আমাদের শালতোর গ্রাম পঞ্চায়েত এলাকাতে আমি সমস্তকেও ধন্যবাদ জানাবো কি ওরা এই উদ্যোগকে আমাদের সহযোগিতা করেছে, তার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এই রাস্তাটা কোথা থেকে কোথায় হচ্ছে? এটা রাস্তাটা হচ্ছে আমাদের হিজুলি থেকে মানে বিবিআর একটা ফ্যাক্টরি আছে, বিবিআর থেকে আমডাঙ্গা যাওয়ার রাস্তা প্রায় 315 ফুট লম্বা হবে,
12 ফুট চওড়া হবে, 6 ইঞ্চি মোটা হবে। এই আজকে আপনারা উদ্বোধনে ছিলেন, এই রাস্তাটা আমরা 3 দিনে কমপ্লিট করব। এরপর আপনার আর অন্যান্য কাজের কি উদ্যোগ? আমরা আরো 5টা রাস্তা এইভাবে 3 লক্ষ টাকা দিয়ে তৈরি, মানে মনরেগা এনার্জিএস এর কাজ থেকে 5টা আরো কাজ আমরা পরপর একদিন পরপর আমরা চেষ্টা করব উদ্বোধন করার। আজকে একটা করেছি, সোমবারে একটা, বুধবারে করব একটা, শুক্রবারে করব একটা, রবিবারে করব, পরপর 6টা রাস্তা আমাদের ধরা আছে এবং প্রায় 2.5 কোটি টাকা আমাদের সালতর গ্রাম পঞ্চায়েতে আছে। আমরা খুব তাড়াতাড়ির মধ্যে এলাকাবাসীর কাছে, যে আমরা মানুষের কাছে যে উঠে আসে যে কাজ কি এটা করে দিতে হবে, সেটা আমরা খুব তাড়াতাড়ি মানুষের যে চাহিদা আমরা ফুলফিল করার চেষ্টা করব এই পঞ্চায়েতের উদ্যোগ নিয়ে। আর যে ইয়ে যে আপনার ওয়াটার সাপ্লাই কাজ রাস্তা কে লি দেখে, ওয়াটার সাপ্লাই কাজ রাস্তা হাম লোক এই গাঁও মে প্রায় রাস্তা কো কমপ্লিট কর দিয়ে হ্যাঁ, জরা সক বাকি হ্যায় যে আপ যে রাস্তা হ্যায় বহুত খারাপ হ্যায়, আমারা ভি নজর মে হ্যায়। ইসকো হাম অলরেডি পঞ্চায়েত সমিতি সে পিইউপি ফান্ড সে 10 লাখ রুপিয়া ইস রাস্তা কে লিয়ে রাখা হুয়া হ্যায়। হাম লোক বহুত জলদি ইস রাস্তা কো ভি কমপ্লিট করেঙ্গে। আর যে বাউন্ডারি ওয়াল কা দশা দেখ রহে হ্যায় পহলে চুকি পিএচই ইস দপ্তর কো দেখতা থা, আজ কে ডেট মে সালতর গ্রাম পঞ্চায়েত 6 মহিনা আগে ইস দপ্তর কো হাম লোক হ্যান্ড ওভার লিয়ে হ্যায়। আনে ওয়ালে দিন মে এই যে আপ সিচুয়েশন দেখ রহে হ্যায় জহাঁ পর জরা সা গাছ বৃক্ষ সব হ্যায় হরিয়ালি হ্যায়, ইসকো হাম লোক সৌন্দর্যীকরণ করকর ইস জগহ কো হাম লোক ফুলফিল করেঙ্গে। আর যে ভি এলাকা মে পানি কা সমস্যা হাম লোক বহুত জলদি ইসকো মিটমা করেঙ্গে। ইস রাস্তে মে বিজলি কি ভি ব্যবস্থা হোনি চাহিয়ে? রাস্তা মে হ্যায় বিজলি কি ব্যবস্থা? ইস রাস্তে মে হ্যায় প্রত্যেক জগহ বিজলি।